রাজীব প্রধান রেফারেল হাসপাতাল জিবি তথা ত্রিপুরা গভর্নমেন্ট মেডিকেল কলেজের বিরুদ্ধে একের পর এক ওঠা অভিযোগ এবার সরজমিনে খতিয়ে দেখলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আচমকা জিবি হাসপাতালে ছুটে গিয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগ খতিয়ে দেখে অভিযোগগুলি যাচাই করেন তিনি। কথা বলেন চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালে অন্যান্য কর্মী ও সাধারণ নাগরিকদের সাথে। পরিদর্শনকালে এদিন 180 কোটি টাকার সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকাঠামো দেখে খুবই খুশি মুখ্যমন্ত্রী। রাজ্যের অন্যতম প্রধান সরকারি রেফারেল হাসপাতাল হল আগরতলা জিবি হাসপাতাল। এই হাসপাতালে চিকিৎসা পরিষেবার উপর নির্ভরশীল রাজ্যের সাধারণ মানুষ। প্রতিদিন রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে উন্নত চিকিৎসা গ্রহণ করতে ছুটে আসেন বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা, কিন্তু পরিষেবা নিতে এসে প্রায় সময় বিভিন্ন দিক দিয়ে চরম নাজেহালের শিকার হন তারা। একাংশ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে প্রায় সময় উঠে গুরুতর অভিযোগ। শুধু তাই নয়, পরিকাঠামোগত সমস্যা নিয়েও বারবার উঠছে প্রশ্ন। সংবাদ মাধ্যমে বারবার উঠে আসে হাসপাতালে বেআব্রু চেহারা চিত্র। জানিয়ে স্বাভাবিকভাবে খানিকটা উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। হাসপাতালের বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগ এবং পরিকাঠামোগত নানা সমস্যা খতিয়ে দেখতে বৃহস্পতিবার ফের আরও একবার হাসপাতালে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে পরিদর্শনকালে দিন মুখ্যমন্ত্রী সরজমিনে বিভিন্ন দিক খতিয়ে দেখেন। পরিদর্শন করলেন রোগী কল্যাণ ও জন আরোগ্য পরিচালিত হাসপাতালে ফার্মেসিগুলিও। সাধারণ মানুষের স্বার্থেও হাসপাতালে চালু করা হয় বেশ কয়েকটি ফার্মেসি, কিন্তু এই ফার্মেসিগুলির বিরুদ্ধে রয়েছে বেশ কিছু গুরুতর অভিযোগ। সেই অভিযোগগুলিও খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। তিনি কথা বলেন চিকিৎসক স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সাথে। বিভিন্ন সমস্যাগুলি খতিয়ে দেখে কিভাবে দ্রুত সেগুলি সমাধান করা যায় তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তবে 180 কোটি টাকা খরচে তৈরি সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকাঠামো দেখে খুবই খুশি স্বাস্থ্যমন্ত্রী। ব্যবহার করলাম আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এসেছি। এসে এখানে মূলত যে 180 কোটি টাকার এটা প্রজেক্ট সুপার স্পেশালিটি হসপিটাল, তো সেটাকে দেখলাম সব জায়গায় এবং অত্যাধুনিক, খুবই ভালো লাগলো। এখানে শিফটিং হচ্ছে, এখানে আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফিস, ডিপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফিস, ওটা চলে এসছে অলরেডি। আর এখানে 7টা সুপার স্পেশালিটি যে আউটডোর এবং তার যে ওয়ার্ড সব এখানে হবে, এবং এটা যাতে তাড়াতাড়ি হয় তার সেই ব্যবস্থা আমরা করছি। আর তাছাড়া আমি নিউরোলজি এবং নিউরো সার্জারি যে ডিপার্টমেন্ট আছে সেখানেও গেলাম। কোনো কোনো জায়গায় কিছু আমার কাছে খবর এসেছিলো, সেই বিষয়ে খবরাখবর নিলাম। এবং আমাদের যে এখানে একটা ফার্মেসি আছে, এখানে আমাদের রোগী কল্যাণ সমিতির একটা আছে, জন আরোগ্যর একটা আছে, সবকটা দেখলাম। কিছু কিছু জায়গায় সমস্যা আছে, আরও বেটার যাতে হয় মেডিসিন নিয়ে এবং কিছু কিছু জায়গায় কোয়ালিটি নিয়ে, সেই বিষয়ে আমার কাছে খবর ছিল। এগুলো বিষয়ে আমি কথা বললাম ডাক্তারবাবুদের সাথে, কথা বললাম স্টাফদের সাথে, কথা বললাম স্টাফদেরও। ওখানে অনেকে যে এখনও অনেক দিন ধরে কাজ করছে কিন্তু ওরা নিয়মিত না, তো সব বিষয়ে জানলাম। এবং কিছু পিডাব্লিউডিরও ওয়ার্ক আছে, এবং কীভাবে মেশিনগুলো, যে মেশিনগুলো প্রকিউর করা হয়েছে তার কীভাবে মেনটেন্যান্স রাখা যায় সেই বিষয়ে আলোচনা করলাম। একটা ভালো ধারণা নিয়ে গেছি এখানে, এবং আমি আশা করি যে সব ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে তাড়াতাড়ি পিডাব্লিউডির সাথে বিশেষ করে এবং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এগুলো কথা বলে, বায়োমেডিক্যালেরও এখানে সমস্যা আছে যখন অনেক সময় মেশিন খারাপ হয়েছে। আর তাছাড়া এখানে জলের সাথে আয়রন প্রচুর থাকে, তো আয়রন মিশ্রিত জলের কারণে অনেক সময় মেশিন খারাপ হয়ে যায়। তো এই বিষয়ে কী করে এখানে আয়রন রিমুভাল প্ল্যান্ট এক একটা জায়গায় আলাদাভাবে করা যায় কি না, পরে আমি কথা বলবো আধিকারিকদের সাথে। এটাকে একটা মানে সেন্টার অফ এক্সিলেন্স করার চিন্তাভাবনা আছে, সেই বিষয়ে আমি দেখলাম। তার ইনফ্রাস্ট্রাকচারালি আমরা কিন্তু অনেক বেশি সাউন্ড, পুরনো বিল্ডিং আছে আমরা সবাই জানি, সেটাকে আবার রিপেয়ার করা যায় কি না এবং ঠিকভাবে যাতে মানুষের জন্য কাজ করা যায় সেই ব্যবস্থাগুলো আমরা করি। স্যার আমাদের কাছে একটা খবর আছে। ভিডিও রিপোর্ট সচিন চট্টোপাধ্যায়।